বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো আছি। যদিও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা সবাই ঘরে অবস্থান করছি, কিন্তু বিভিন্ন পদ্ধতি চিন্তা ভাবনা করে তোমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করতেছি। সেই সুবাদে সরকারি মুরাফারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুকুমার স্যারের নির্দেশনায় আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে আরেকটি অনলাইন ক্লাস উপস্থাপন করার জন্য। তোমরা জানো আমরা বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করতেছি, এর মধ্যে আছে ইউটিউব লাইভ, জুম মিটিং, গুগল ড্রাইভ। আজকের ক্লাসটি আমি তোমাদের জন্য উপস্থাপন করার ইচ্ছা ছিল জুম মিটিং এর মাধ্যমে। তো তোমাদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, সেখানে তোমরা অনেকেই অপ্রস্তুত, যদিও আমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছি। তোমাদের পক্ষ থেকে অনেকেই সম্পূর্ণ প্রস্তুত না। যাই হোক, আজকের ক্লাসটি আমি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটি আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অর্থাৎ কয়েকটি স্লাইডের মাধ্যমে তোমাদের মাঝে উপস্থাপন করব। তবে আমার ইচ্ছা ছিল জুমের মাধ্যমে রেসপন্সিভ ক্লাস নেওয়া যায়, তোমরা সাথে সাথে আমাকে কিছু বলতে পারতা, প্রশ্ন করতে পারতা। তা আমরা আজকে শুরু করব কতগুলো স্লাইড শো এর মাধ্যমে। আশা করি তোমরা আমার সাথেই থাকবা। ওয়েলকাম, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা। পাঠ পরিচিতি, শ্রেণী একাদশ ও দ্বাদশ, অধ্যায় পঞ্চম, সময় 45 মিনিট, তারিখ 27/6/2020। যদিও 45 মিনিট ভিডিও অনেক বড় হয়ে যায়, এই জন্য আমি চেষ্টা করব কিছু কম সময়ের মধ্যে তোমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ শামসুল হক, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, সরকারি মুরাফারা কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। এখানে আমার মোবাইল নাম্বার সহ ইউটিউবে গেলে তুমি যদি ইউটিউবের ভিডিওতে গিয়ে সার্চ বাটনে শামসুল হক লিখো, তাহলে আমার ক্লাসটি তুমি সুন্দরভাবে দেখতে পারবা। ছবিগুলো লক্ষ্য করো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চস্তরের ভাষা, মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা, সোর্স প্রোগ্রাম, উচ্চ প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম, বস্তু প্রোগ্রাম। আরো একটি ছবি পাশে দেওয়া আছে, একটু লক্ষ্য করো, এই ছবিগুলো লক্ষ্য করো। প্রোগ্রাম, অনুবাদক সফটওয়্যার, ট্রান্সলেটর সফটওয়্যারের বিস্তারিত। প্রোগ্রাম অনুবাদক সফটওয়্যার কি, প্রোগ্রাম অনুবাদক সফটওয়্যার কেন দরকার, প্রোগ্রাম অনুবাদক সফটওয়্যার এর প্রকারভেদ কি কি। বুঝতেই পারতেছ আমাদের আজকের পাঠ শিরোনাম অনুবাদক প্রোগ্রাম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে কিছুটা আলোচনা হয়েছিল, আজকে আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবা, এক, অনুবাদক প্রোগ্রাম কি বলতে পারবে,
দুই ইন্টারপ্রেটার কি তা বলতে পারবে? তিন অ্যাসেম্বলারের প্রধান কাজসমূহ ব্যাখ্যা করতে পারবে? চার কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি ঘটছে? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ইজি ফর প্রোগ্রাম টু আন্ডারস্ট্যান্ড কন্টেন্টস, ইংলিশ ওয়ার্ডস, ট্রান্সলেটর প্রোগ্রাম, মেশিন কোড, দ্য কম্পিউটার অন ল্যাঙ্গুয়েজ, বাইনারি নাম্বারস, অল ইজ অ্যান্ড ওএস। এক ভাষায় লিখিত প্রোগ্রামকে অন্য ভাষায় রূপান্তর করা হচ্ছে, ট্রান্সলেট করা হচ্ছে। চলো যাওয়া যাক, এবার জেনে নিই অনুবাদক প্রোগ্রাম কি। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম, এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উৎস প্রোগ্রাম বা সোর্স প্রোগ্রাম। যে প্রোগ্রামের সাহায্যে উৎস সোর্স প্রোগ্রামকে বস্তু অবজেক্ট প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না, আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম করা অত্যন্ত কষ্টসাধ্য, তাই মানুষ হাই লেভেল ভাষার অথবা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে। অনুবাদক প্রোগ্রাম তিন প্রকার: এক অ্যাসেম্বলার, দুই ইন্টারপ্রেটার, তিন কম্পাইলার। আমরা ধীরে ধীরে আরো বিস্তারিত আলোচনা করব, তোমরা মনোযোগ সহকারে আমার সাথেই থাকবা। অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয়। এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে, অর্থাৎ নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে। প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইরর মেসেজ দেয়। অ্যাসেম্বলি কোড, অবজেক্ট কোড, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারের প্রধান কাজসমূহ নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা, সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা, প্রোগ্রামে কোনো ভুল থাকলে ইরর মেসেজ দেওয়া, সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখা। অ্যাসেম্বলি কোড, অ্যাসেম্বলার, অবজেক্ট কোড। কম্পাইলার, কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। কম্পাইলার দুই ধাপে অনুবাদকের কাজ সম্পন্ন করে। প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটি লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে। এই ধাপে কম্পাইলার সোর্স প্রোগ্রামে যদি ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে ইরর মেসেজ দেয়। এই ইরর মেসেজকে কম্পাইল টাইম ডায়াগনস্টিক ইরর মেসেজ বলে। একবার প্রোগ্রাম কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না। দ্বিতীয় ধাপে উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করানো হয় ফলাফল প্রদর্শনের জন্য। তোমরা লক্ষ্য করো এবং সুন্দরভাবে বোঝার চেষ্টা করবা। কম্পাইলারের কাজ উৎস বা সোর্স প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিনের ভাষায় রূপান্তর, সংশ্লিষ্ট সাব রুটিন এর সাথে সংযোগের ব্যবস্থা প্রদান, প্রধান স্মৃতির পরিসর চিহ্নিত করুন, প্রয়োজন হলে কাগজে সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের লিখিত রূপ প্রস্তুত করুন, প্রোগ্রাম ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন, ইনপুট প্রসেস আউটপুট।
সোর্স প্রোগ্রাম, কম্পাইলার, এক্সিকিউটেবল প্রোগ্রাম, ডেটা এক্সিকিউটেবল প্রোগ্রাম এবং প্রোগ্রাম আউটপুট। কম্পাইলারের সুবিধা: কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে, ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয়, প্রোগ্রাম নির্বাহের কম সময় লাগে। কম্পাইলারের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না। প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে। কম্পাইলারের অসুবিধা: কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, ফলে প্রোগ্রাম সংশোধনের বেশি সময় লাগে। কম্পাইলার বড় ধরনের প্রোগ্রাম হওয়ায় ইহা সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা লাগে। প্রোগ্রাম ডিবাগিং ও টেস্টিং এর কাজ ধীরগতি সম্পন্ন। ইন্টারপ্রেটার: ইন্টারপ্রেটারও কম্পাইলারের মতো হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে, কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না। ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করে। ছবিগুলো লক্ষ্য করো এবং বিষয়টি বোঝার চেষ্টা করো। ইন্টারপ্রেটারের সুবিধা: এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয় এবং মেমোরি স্থান কম জায়গা দখল করে। এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয়। ইন্টারপ্রেটারের অসুবিধা: ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে। ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না। প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয়। একক কাজ: এক, কম্পাইলারের কাজ কি? দুই, অ্যাসেম্বলারের কাজ কি? দলীয় কাজ: কম্পাইলারের সুবিধা বলো, মানবিক শাখার ছাত্রছাত্রীদের জন্য আমার এই প্রশ্নটি থাকবে, কম্পাইলারের সুবিধা লিখে আমাকে ইনবক্স করবা। ব্যবসায় শাখা এবং বিজ্ঞান শাখার জন্য কম্পাইলারের অসুবিধা লিখে আমাকে ইনবক্স করতে হবে। তোমরা যদি আমাকে ইনবক্স করো, তাহলে আমি বুঝতে পারি তোমরা কত কারা কারা আমার ক্লাসটি উপভোগ করতেছ। এর পরবর্তীতে আমি ক্লাসগুলো উপস্থাপন করব জুম মিটিং এর মাধ্যমে। তখন আমি সাথে সাথে তোমাদেরকে রেসপন্স করতে পারবো এবং তোমরা যা বলো তা আমি দেখতে পারবো এবং শুনতে পারবো। তোমরা সেইভাবে প্রস্তুতি নাও, কারণ এই বিশ্বব্যাপী মহামারীর কারণে অবশ্যই আমাদেরকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। মূল্যায়ন: কম্পাইলার কাকে বলে? দুই, ইন্টারপ্রেটার কাকে বলে? বাড়ির কাজ: অ্যাসেম্বলি ভাষা ও উচ্চস্তরের ভাষার সুবিধা অসুবিধা লিখে আমাকে ইনবক্স করতে হবে। এটা সকল গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য। মানবিক শাখা, ব্যবসা শাখা এবং বিজ্ঞান শাখা: অ্যাসেম্বলি ভাষা ও উচ্চস্তরের ভাষার সুবিধা ও অসুবিধা লিখে আমাকে ইনবক্স করতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই ঘরে অবস্থান করবা, সামাজিক দূরত্ব বজায় রেখে ক্লাসগুলো উপভোগ করার চেষ্টা করবা। আমরা ধীরে ধীরে লক্ষ্য করেছি সমগ্র প্রতিষ্ঠান বিভিন্নভাবে অনলাইনের দিকে নির্ভরশীল হয়ে পড়ছে। তোমরা যারা এখনো হাত গুটিয়ে বসে আছো, সবাইকে বলবো কিছু কিছু করে চেষ্টা করার জন্য, বাসায় প্রতিদিন বইটা নিয়ে একটু পড়ার জন্য,
অলসের সময় কাটিয়ে সময় নষ্ট না করে তোমরা অবশ্যই ভালো মতো পড়াশোনা করবা, তোমাদের সুস্থ এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ।